বিসমিল্লাহির রহমানির রহিম সুবাল খায়ের শুভ সকাল, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এই যে আমি সকালে নাস্তার জন্য কুমড়া আর আলু ভাজিটা করে নিচ্ছি, এদের মতো যে লাবড়া বলে এটাকে, আসলে এটা ভাজি না ঠিক, লাবড়া। তো আপনারা বড় বড় আপুরাও ভাইয়ারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে যে আমি লাবড়াটা করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ই দিয়ে, লবণ দিয়ে একদম সাদা সিম্পলি ভাজি লাবড়া বলে এটাকে, বড় বড় করে কেটে নিয়েছি। এই কালি জিরা দিয়ে দিচ্ছি, কালি জিরা দিয়ে এটাকে সুন্দর করে, বেশিক্ষণ কালি জিরাটা ভাজতে যাব না, তাহলে এটা তেতো হয়ে যাবে। এই যে আমি কুমড়া আর আলুটা দিয়ে দিচ্ছি, একদম এটাকে ভেজে কিছুক্ষণ ভাজার পরে একটু পানি দিয়ে তারপর এটাকে ঢেকে রাখবো। এটা একদম আস্তে আস্তেই থাকবে, কিন্তু সফট হয়ে যাবে। তা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তা সবাই আমার জন্য দোয়া করেছেন, আমিও আপনাদের জন্য অসংখ্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেছি। আপুরা ভাইয়ারা, মামুনিরা, ছোট্ট ছোট্ট আব্বুরা, সবাইকে আমি অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা দিচ্ছি, যারা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমি এই সেক্টরে এসেছি একদম নতুন, আমি তেমন কিছু আসলে জানি না, আমার জানার অনেক কিছু বাকি আছে। যারা যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই আমাকে একটু সাহায্য করবেন যে আমি কীভাবে আরও সুন্দর করে ভিডিও করতে পারবো, কীভাবে সামনের দিকে আগাতে পারবো। কালকে কয়েকজন ভাইয়ারা আমাকে অনেক হেল্প করেছে, ভাইয়া আপুরা, যে এইভাবে করেন এইভাবে করেন, আমি অনেকটা কিছুটা জানতে পেরেছি। আমি আসলে একা হাতে করি তো সব কিছু, আমি কিছুই বলতে পার মানে বুঝি না আসলে। আমি মোবাইল আগে খুবই কম চালাতাম, মোবাইল তারপরে ল্যাপটপ এগুলো আমি তেমন একটা চালাতাম না, খুব মানে অল্প আর কি। তাই তো আমি রুটিগুলো সকালবেলা খালা বানিয়ে দিয়ে যাচ্ছে নাস্তা, কারণ আমি সকালবেলা উঠে ঘুম থেকে, কারণ আমি ওষুধ টষুধ খেয়ে ঘুমাই, তো আমি একদম এত সকালে উঠতে পারি না। তা বুড়া আজকে একটু দেরিতে এসেছিলো খালা, খালা রুটিগুলো দেখুন কাই করে কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। এগুলো আমি ওই লাবড়া ভাজি, কুমড়া ভাজি ওগুলো দিয়ে খাবো, সাথে একটা ডিম পোস্ত করে নেবো। এই যে চাটা আমার খুব টেস্ট হয়েছিল চাটা, এইভাবে চাটা যারা বানিয়ে খাবেন, যারা চা খোর তারা নিশ্চয়ই এই চাটাকে খুব পছন্দ করবেন। আমার তো চা দেখলে আমার মানে জিভায় পানি চলে আসে, তো সকালের নাস্তার সাথে চাটা না হলে জমে না। এই তো এখন দুপুরের আয়োজন করছি, দুপুরে একটা তরকারি পাক করবো, মাছটা ভুনা করবো, আলু কুচি করে নিয়েছি, কুচি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সেটা একটু ভেজে তারপরে আমি মশলাগুলো সব দিয়ে দেব। আমি খুব অল্প মশলা খাই, আমি বেশি মশলা খাই না আসলে, আমার সব মশলা একদম এই যে এটার সাথে আদা রসুন পেঁয়াজ একসাথে ঘুরিয়ে রেখেছিলাম। এই যে আমি একটু দিয়ে দিলাম, এটাকে কষিয়ে তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো তিনটা একসাথে করে এই চায়ের চামচের পরিমাণ এক চামচ দিয়ে দিব। আমি একদম অল্প মশলা খাই, সবাই অল্প মশলা খাওয়ার জন্য চেষ্টা করবেন। ধনিয়া পিস এই দুটার সাথে তিনটা মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, পিস কেউ ধনিয়ার গুঁড়া খেতে না, কারণ ধনিয়ার গুঁড়া যে ধনিয়ার যে শালটা আছে ওটা হার্টের জন্য খুব ক্ষতিকর, ওইটা খাবেন না। এটা কষিয়ে নিলাম, কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিব, ভালো করে কষাবেন, যে যত মশলা কষাবেন তার তরকারি তত মজা হবে। আমি মাছগুলো কষিয়ে নিলাম, আমার এই শোল মাছগুলো এই শীতের মধ্যে আমার খুব ভালো লেগেছে। আমি বেশিরভাগই শীতের মধ্যে শোল মাছ, শিঙ মাছ খেয়েছি, আর ওই যে বাটা মাছ, কই মাছ,
শোল মাছগুলো আমি বহু বছর পরে আমি আসলে বাইরে থাকি, তো আমি শোল মাছ খেতে পারি না। তাই এবার আমি বাংলাদেশে থাকায় বেশি সময় থাকলাম, এই জন্য আমি অনেক মজা করে মানে ইচ্ছা মতো শোল মাছ খেয়েছি। এই শোল মাছগুলো নিজে কিনেছি, নিজে কিনে তারপরে তো খালা কেটে দিয়েছে। এটা আমি আলু কুচি দিয়ে, আলু কুচি দিয়ে শুধু ই করবো, এটাকে গুণা করবো, পরে টমেটো দিয়ে দিবো। টমেটো ওখানে খুবই টেস্ট হয়েছিলো, এভাবে সবাই বানিয়ে খাবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে একটু বলবেন প্লিজ, আমি কোনো কিছু মনে করবো না। আমার সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আরও ভালো ভালো কাজ দেখাতে পারি সেই উদ্দেশ্যে। বা ভিডিওটা আপনারা যখন দেখেন প্লিজ কমপক্ষে চার মিনিট, সাড়ে চার মিনিট দেখার চেষ্টা করবেন, তাহলে মনে করেন যে যেই ওয়াচ টাইমটা হয় ওইটা কমেন্টসটা স্প্যাম করে না। তাই এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ।